সকালের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বরিশালের হিজলায় নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য। এর আগে এমন ঘটনা ঘটলেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, অনুসন্ধানের আহ্বান জনপ্রতিনিধির। মাটি রাখার জায়গার অভাবে ব্যাহত মোংলা ঘোষিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ, জাহাজ আসা যাওয়া বন্ধের শঙ্কা, জমি অধিগ্রহণ করে ড্রেজিং ব্যবস্থা চালুর দাবি। অনশন কর্মসূচি ও অবরোধ প্রত্যাহার করে নিলেও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার পাঁচ দফা ঘোষণা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি ঘোষণার আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তারা। একজন উপাচার্য থাকলেন কি থাকলেন না সেটিই কিন্তু তাদের সমস্যার সমাধানে কোনো তার প্রভাব থাকছে না। একজন উপাচার্য চলে গেলে আরেকজন উপাচার্য তো আসবেন, কিন্তু তাদের সমস্যাই যদি থেকে গেল তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যাটা সমাধান করব। সকালের সময় আরও থাকছে, আমদানি রপ্তানিতে সিস্টেম জটিলতায় পূরণ হচ্ছে না রাজস্ব আদায়ের টার্গেট, পদ্ধতি আধুনিক করার তাগিদ, ডিজিটালাইজেশন হলে বাড়বে শুল্ক আয় বলছেন বিশ্লেষকরা। মাটি রাখার জায়গার অভাবে মোংলা ঘোষিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজ ব্যাহত হচ্ছে, এতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা মোংলা বন্দরে জাহাজ আসা যাওয়ায়। খননের জমা করা মাটি নদীর পাড় থেকে সরিয়ে নেওয়া এবং জমি অধিগ্রহণ করে ড্রেজিং ব্যবস্থা চালুর দাবি এলাকাবাসীর। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আলী আকবর টুটুলের তথ্য ও সোহাগ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। নাব্য সংকটে বন্ধ হয়ে যায় বাগেরহাটের মোংলা ঘোষিয়াখালী চ্যানেলটি। 2014 সালের জুলাই মাসে খনন শুরু করে বিআইডব্লিউটিএ। পরের বছর 6 মে নৌযান চলাচলের জন্য চ্যানেলটি খুলে দেওয়া হয়। তবে চ্যানেলের নাব্য ঠিক রাখতে ড্রেজিং অব্যাহত থাকে। খনন করা মাটি নদীর দুপারে ফেলার কারণে মাটির উঁচু স্তূপ তৈরি হয়, পাশাপাশি ঝড় বাতাসে কাদা মাটি ও বালু ঢুকে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয়রা। ঘর দুয়ার মানুষের কত ক্ষতি হয়ে গেছে তাতে তো বলার মতন। ঝড় বৃষ্টি হলে, সামান্য একটু বাতাস হলে আমাদের এখানে থাকতে কষ্ট হয়ে যায়। বারবার বানতেছে, নরমাল ভাবে বানতেছে, এই জায়গাটা আমাদের এখন থাকাটা ঝুঁকিপূর্ণভাবে হয়ে গেছে। বর্তমানে মাটি রাখার জায়গার অভাবে প্রায়ই ড্রেজিং কাজ ব্যাহত হচ্ছে। নদীর দুই পাড় থেকে খনন করা মাটি সরিয়ে নেওয়া সহ ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে ড্রেজিং ব্যবস্থা সচল না রাখলে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে খনন কাজ, যার প্রভাব পড়বে মোংলা বন্দর ও এই অঞ্চলের অর্থনীতির উপর। আমরা যেখানে ড্রেজিং করতেছি যে ডাইকটা আছে, সেই ডাইকটা আমাদের পর্যাপ্ত পরিমাণ না থাকে, জায়গা বেশি না থাকার কারণে আমাদের বসে থাকতে হয়। নদী কেটে যে বালিটা বরাদ্দ করা হচ্ছে ডাইকে, এই বালিটা আমাদের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা এখান থেকে সরাতে পারতেছি না। মোংলা ঘোষিয়াখালী চ্যানেল যদি সচল রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে মোংলা বন্দর বন্ধ হয়ে যাবে এবং সুন্দরবনের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সমস্যাগুলো চিহ্নিত করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। যেভাবে প্রতিনিয়ত মাটি ডাম্পিং করা হচ্ছে আসলে আমাদের জায়গা নেই, আসলে এই জন্য আমাদের একটা বৃহৎ পরিকল্পনার প্রয়োজন এবং বড় পরিসরে জায়গা প্রয়োজন। গত 9 জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় চ্যানেলটির নামকরণ করেন বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেল। চ্যানেলটি ড্রেজিং এর মাধ্যমে প্রায় 3,40,00,000 ঘনমিটার মাটি খনন করা হয়েছে। 2015 সাল থেকে এই পর্যন্ত ছোট বড় প্রায় 2,00,000 নৌযান চলাচল করছে এই চ্যানেল দিয়ে। সময় সংবাদ। মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। 11টি ইউনিয়নের 64 কেন্দ্রে ভোট দিচ্ছেন 1,84,000 ভোটার। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার। অভিজিৎ, সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ, আপনি জানেন যে 2021 সালের 13 জুলাই রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া মারা যাবার পরে এখানকার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তারপরে গেল বছরের ডিসেম্বরে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টা থেকে বিরতিহীন ভাবে একটানাই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের রেজাউল করিম শাহিন চৌধুরী, অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া আনারস প্রতীকে তিনি নির্বাচন করছেন। এখানে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য
আনসার সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই উপজেলায় 11টি ইউনিয়ন রয়েছে এবং এই 11টি ইউনিয়নে 1,84,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। এখানে 11টি ইউনিয়নে 64টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে আমরা দেখেছি সকাল থেকে ভোটাররা আসতে শুরু করেছেন এবং নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখনো পাইনি। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং থানা পুলিশের সমন্বয়ে কিন্তু আলাদা টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে মোবাইল টিম রাখা হয়েছে, স্ট্রাইকিং ফোর্স রয়েছে, যাতে করে ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট কেন্দ্রে আসতে পারেন এবং নির্বিঘ্নে ভোট গ্রহণ ভোট শেষ দিতে দিয়ে এবং চলে যেতে পারেন। তো সবকিছু মিলে বলা যায় যে এই যে উপজেলা পরিষদের যে উপনির্বাচন, সেই উপজেলা পরিষদের যে উপনির্বাচন সেটি কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাদারীপুর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। দেশের কাস্টমস ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজেশন করা যায়নি বলে সিস্টেম জটিলতায় সরকার সঠিকভাবে রাজস্ব পাচ্ছে না। আবার পণ্যের দাম বেশি বা কম দেখিয়ে অর্থ পাচারেরও আশঙ্কা থেকে যাচ্ছে। তবে ধীরে ধীরে আমদানি রফতানি বাণিজ্য ডিজিটালাইজেশনের পথে হাঁটছে রাজস্ব বোর্ড। শুধু রাজস্ব বাড়ানো নয়, হয়রানি বন্ধ করে প্রক্রিয়া সহজ করার দাবি ব্যবসায়ীদের। সানবীর রূপলের রিপোর্ট। প্রতি বছরই দেশের অর্থনীতির আকার বাড়ছে, বাড়ছে বাজেট। একই সঙ্গে কৃষির নির্ভরতা কমিয়ে শিল্প খাতের ওপর ঝুঁকছে বাংলাদেশ। তাই ভোগ্যপণ্যের পাশাপাশি শিল্পের কাঁচামাল আমদানি রপ্তানি বাণিজ্যেরও পরিধি বাড়ছে। 6টি কাস্টমস হাউস আর বেশ কিছু শুল্ক স্টেশনের মাধ্যমে রাজস্ব আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রমের দেখভাল করে এনবিআর। একদিকে রাজস্ব আদায়ের চাপ আর একদিকে সঠিক মূল্যায়ন করে নির্ধারিত সময়ে পণ্য ছাড় করা নিয়ে বিভিন্ন সময় জটিলতা তৈরি হয়। তাই আন্তর্জাতিক মানদণ্ডে পুরো প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা এখন সময়ের দাবি। আমদানি রফতানি কার্যক্রম সহজ করতে শুল্কায়ন পদ্ধতি আধুনিকায়নের সঙ্গে একমত ব্যবসায়ীরাও। আমি মনে করি যে আসলে ডিজিটালভাবে পদ্ধতি করা উচিত এবং সব পোর্টেই এটা আসলে বাস্তবায়ন করা এবং চালু করা খুবই দরকার। আর এসআরও ক্ষেত্রে যেগুলি মানে আপনার জটিলতা রয়েছে, যে আসলে দেখা গেছে যে গত বছর যে এসআরও ছিল সেইটা এই বছর কারেকশন হয়েছে। অনেক কিছু এফবিসিসিআইয়ের নলেজে আছে, আবার অনেক কিছু থাকে না। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে 47,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 6,000 কোটি টাকা পিছিয়ে আছে কাস্টমস। যদিও গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে 22.44% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। মূল থিমটা হচ্ছে আমাদের ডিজিটালাইজেশনটাকে আরও গুরুত্ব দিয়ে কার্যক্রমটাকে আরও পরিচালনা করতে। আমরা তো সকল সময় চেষ্টা করি ফাঁকি যাতে না থাকে, তারপরও কখনো কখনো কোনো কোনো আমদানিকারক যিনি রাজস্ব ফাঁকি দেওয়ার প্রচেষ্টা চালান, কোনো ক্ষেত্রে যদি হয়রানির আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই অবশ্যই সেক্ষেত্রে আমরা কিন্তু দেখি। বিশ্লেষকরা বলছেন যত দ্রুত পুরো প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা যাবে তত দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে রাজস্ব খাতে। ডিজিটালাইজেশন যদি করা যায় তাহলে রাজস্ব সংক্রান্ত যে সমস্ত চ্যালেঞ্জগুলো তার অনেকগুলোই এই জায়গাতে উন্নতি করা সম্ভব। 2021-22 অর্থ বছরের ববাজেট ব্যয় মেটাতে এনবিআরকে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে সরকার। এর মধ্যে 96,000 কোটি টাকার যোগান দিতে হবে কাস্টমসকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের শহর জুড়েই তারের জটলা। ইন্টারনেট ও ডিশ সংযোগের এসব তারে একদিকে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে তৈরি হয়েছে দুর্ঘটনার আশঙ্কা। এভাবে তার ঝুলিয়ে রাখা অবৈধ জানিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজার জেলা শহরের বিদ্যুতের খুঁটিগুলোতে তারের জটলা তৈরি করে রেখেছে বিভিন্ন ইন্টারনেট ও ডিশ সংযোগকারী প্রতিষ্ঠান। কোথাও কোথাও এতটা বেশি যেন মনে হয় তারের প্রদর্শনী।
প্রতি বছর অনেক পর্যটক আসেন এ শহরে। তারের এই জটলা জেলার সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে বলে অভিযোগ পৌরবাসীর। শিগগিরই তার অপসারণের দাবি তাদের। যেভাবে বিদ্যুতের খুঁটিতে তারগুলো ঝুলে আছে, দেখতে খুবই বিশ্রী লাগে এবং খুব ভয়ানক পর্যায়ে অনেক জায়গায় রয়েছে। বৈদ্যুতিক তারগুলো, তারপরে আমার ডিসলাইনের তার, ওয়াইফাই লাইন, এগুলো দিয়ে মানে একটু এলোমেলোভাবে সাজাবে শহরটা। সৌন্দর্য দেখা সত্যি সৌন্দর্য মানে আমরা দেখতে পারি না। যে কারেন্টের যে লাইনগুলো আছে ও লাইনগুলো সুষ্ঠুভাবে মানে একটু নিরাপত্তাভাবে লাইনগুলো এলোমেলো না হইয়া মানে সে পার্ট পারে নিজের সবচেয়ে ভালো হইব। খুব দ্রুত সম্ভব চাকরিকারের অপসারণ করিয়া সুন্দরভাবে একটা পরিচ্ছন্নভাবে একটা সুন্দর শহর আমরা দেখতাম চাই। এ বিষয়ে মালিক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয়া হবে বলে জানান পৌর মেয়র। আর বিদ্যুতের খুঁটিতে এভাবে অন্য তার ঝুলিয়ে রাখা অবৈধ বলে জানায় বিদ্যুৎ বিভাগ। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইন্টারনেট ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে তাদেরকে একটি সময় দিয়ে আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। লাইন নেটওয়ার্কগুলোকে যদি আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে নিতে পারি তাহলে যেরকম শহরের ডিসেন্টটাও বাড়বে, তেমনি হচ্ছে হলো গিয়ে যে কোনো রকমের বড় ধরনের দুর্ঘটনা থেকেও মুক্ত হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে মৌলভীবাজার শহরের বৈদ্যুতিক খুঁটিতে অন্তত 12টি প্রতিষ্ঠানের সংযোগ তার রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল মুদ্রা। টাকা নোট বা পয়সার বদলে ব্যবহার বাড়ছে ক্রিপ্টোকারেন্সির। আর্থিক লেনদেনে মানুষের ধারণা আমূল বদলে দিচ্ছে এই উদ্ভাবন। নজর কেড়েছে বড় বিনিয়োগকারী ও কর্পোরেট জগতেরও। বর্তমানে বিটকয়েন, এথেরিয়াম, রিপল, লাইটকয়েন সহ হাজারো ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল দুনিয়া চষে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশ এরই মধ্যে ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহারের বৈধতা দিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রযুক্তির বিপ্লবে এবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছে কাগজের টাকা, আসছে ডিজিটাল মুদ্রা, এমন আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ডিজিটাল মুদ্রা হচ্ছে সেসব মুদ্রা যা শুধু ভার্চুয়াল জগতে লেনদেন হয়, বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। এ ধরনের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামেও পরিচিত, অর্থাৎ এটি এক ধরনের মুদ্রা যা শুধু ডিজিটাল রূপে পাওয়া যায়। 2009 সালে বিশ্বের প্রথম ডিজিটাল মুদ্রা হিসাবে বিটকয়েনের সূচনা ঘটে। এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় 6,000-এর ওপর ক্রিপ্টোকারেন্সি প্রচলিত রয়েছে। ল্যাতিন শব্দ ক্রিপ্টস, যার অর্থ লুকানো। দ্বিতীয় অংশ হচ্ছে কারেন্সি, যা মূলত এক ধরনের টোকেন যার নির্দিষ্ট একটি মূল্য রয়েছে যা দিয়ে পণ্য বা সেবা কেনা যায়। ক্রিপ্টোকারেন্সির এর শাব্দিক অর্থ নিরাপদ ও লুকায়িত মুদ্রা ব্যবস্থা। ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক বা ডিজিটাল মুদ্রা যার কোনো বাস্তব রূপ নেই। এই কারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র উৎপাদন বা যোগান দেয় না। এটি একটি কম্পিউটার অ্যালগোরিদম টেকনোলজি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান সহ বিশ্বের মোট 69টি দেশে সরকারি স্বীকৃতি নিয়ে চলছে এই মুদ্রার লেনদেন। ভারতও আনুষ্ঠানিকভাবে মেনে নিয়েছে এই মুদ্রার লেনদেনকে। এরই মধ্যে বর্তমান বিশ্বে ভার্চুয়াল মুদ্রার বাজার $2 trillion ছাড়িয়েছে। বাংলাদেশ 2014 সালে অবৈধ ঘোষণা করে বিটকয়েন লেনদেনকে। বিটকয়েন নিষিদ্ধের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আলজেরিয়া, বলিভিয়া, ইকুয়েডর, মরক্কো, নেপাল ও মেসিডোনিয়া। বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি নিয়ে গবেষণা চালাচ্ছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর 80% এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান অনেক দূর এগিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং MIT যৌথভাবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি CBDC নিয়ে গবেষণা করছে হ্যামিল্টন প্রকল্পের মাধ্যমে। প্রিন্ট মুদ্রারই ডিজিটাল ভার্সন হবে CBDC। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ মনে করছে ডিজিটাল মুদ্রা প্রচলনের জন্য তারা নিজেরাই একটি ব্যবস্থা চালু করবে যার নাম দেওয়া হয়েছে ক্রিপ্টো বুম। এর মধ্য দিয়ে ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকা সফরের ভালো প্রস্তুতির লক্ষ্যে দেশেই সবুজ বাউন্সি উইকেটে অনুশীলন ক্যাম্প করতে চান মুমিনুলরা। সেক্ষেত্রে বগুড়ার উইকেটই হবে সবচেয়ে কার্যকর। সেন্টার উইকেট, প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে ইনডোর ড্রেসিং রুম, বুধবার সবকিছু পর্যবেক্ষণ শেষে একথা জানিয়েছেন BCB কর্তারা। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বগুড়ায় ক্যাম্প করবেন ক্রিকেটাররা। বগুড়া থেকে জুম্মান সাদিক জ্যাভলিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ।
সাদা পোশাকে আরও একটা রঙিন গল্প লিখতে প্রস্তুতি নিতে হবে সবুজ উইকেটে। বাংলার ক্রিকেট পাড়ায় যেরকম উইকেটের হাহাকার, ঠিক তেমন উইকেট অবহেলায় পড়ে আছে বগুড়ায়। বিসিবি কর্তারা তাই হাজির পর্যবেক্ষণে। উত্তম প্রস্তুতির জন্য শহীদ চান্দু স্টেডিয়ামই পছন্দের তালিকায় শীর্ষে। আফ্রিকার উইকেট, বাউন্স উইকেট, ফাস্ট ট্র্যাক উইকেট, যেখানে মনে করেন বল দুই দিক থেকে সুইং করে। বগুড়ার উইকেট একটা খুবই ভালো, ন্যাশনাল লিগের সময় এবং অন্যান্য সময় বগুড়ার উইকেট সম্বন্ধে মানে কোনো ডাউট নেই। বাউন্স উইকেট, গ্রাস উইকেট, মূল মাঠ নিয়ে সন্তুষ্টি আছে, তবে অন্যান্য সুযোগ সুবিধায় ঘাটতি দৃশ্যমান। ইনডোরে জরাজীর্ণ নেট, লাইটগুলো অকেজো, ড্রেসিং রুমের সংস্কার জরুরি। ড্রেসিং রুমগুলো কোথায় কোন প্রবলেম আছে সবগুলো আমরা জিম থেকে শুরু করে সবগুলোই আমরা অ্যাড্রেস করব এবং অতি তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিব। ফেব্রুয়ারির মাসের লাস্ট উইকে ইনশাল্লাহ প্র্যাকটিস শুরু হবে। তো দিস ইজ ওয়ান অফ আওয়ার ভেনু, তো আমরা এটার সম্বন্ধে রিপোর্ট দিব ঢাকাতে এবং কী কী এটার ল্যাক্স আছে, কী কী প্রয়োজন, কী করলে আরও ভালো হবে, এটা পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করে আমরা ঢাকায় জমা দেব। বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামের বাউন্সি উইকেটে প্রস্তুতি সেরেই যুবদের বিশ্বকাপ ধরা দিয়েছিল বাঘ শাবকদের হাতে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট আর বাউন্সি উইকেটে ভালো কিছু করতে হলে বগুড়ার এই গ্রাসি উইকেটে অনুশীলন ক্যাম্প করা শেষ পর্যন্ত একটি কার্যকর সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। মাঠের সব সুযোগ সুবিধা ঠিক, তবে ইনডোর আর ড্রেসিং রুমের কিছুটা ঘাটতি রয়েছে যা মেটাতে তৎপর বিসিবি কর্তারা। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। আগামী 28 জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের 22তম আসরের। 5টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশের অ্যাথলিটরা। গেমসের জন্য 5 জন সাঁতারুকে চূড়ান্ত করেছে ফেডারেশন। সুইমারদের উন্নত প্রশিক্ষণের জন্য জাপান ও ভারত থেকে ভালো মানের কোচ আনার কথা জানিয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্লেয়ার সিলেকশন করে ফেলছি, আমাদের সভাপতি মহোদয়ের কাছ থেকে আমরা অ্যাপ্রুভ করে নিয়ে আসছি। আমরা অলিম্পিকে ইতিমধ্যে নাম দিয়ে দিয়েছি। ট্রেনিং ক্যাম্পে আছে আমাদের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে আমরা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ক্যাম্প শুরু করেছি। এই ক্যাম্পগুলোয় আমরা এই কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, এই বছরে কিন্তু আমাদের অনেকগুলো গেমস আছে এবং আগামী বছরে আমাদের সাব গেমস হওয়ার কথা আছে পাকিস্তানে। এই সব মিলে আমরা একসাথেই এই ট্রেনিং ক্যাম্প চালু করেছি এবং আমাদের টার্গেট এসএ গেমস পর্যন্ত চলবে এবং এরপরেও আমরা এই গেমস নিয়ে যেতে চাই। ইতিমধ্যে আমরা বাইরে থেকে কোচ আনার চেষ্টা করতেছি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।